প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টার দেবে, তোমাদের জন্য উচ্চশিক্ষা দপ্তরের থেকে অফিসিয়ালভাবে অ্যাডভাইজারি জারি করা হলো নোটিশ আকারে। কি বলা হলো অ্যাডভাইজারিতে, অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের পক্ষে না বিপক্ষে, এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে আজকের এই অ্যাডভাইজারি কিংবা নোটিশ আসার পর কি ছাত্রছাত্রীদের যে দাবি ছিল, এক্সাম নিয়ে যে কনক্লুশন ছিল, সমস্ত কি ফিক্সড হয়ে গেল? এছাড়া 19 মে শিক্ষামন্ত্রীর সাথে রাজ্যের প্রত্যেকটি উপাচার্যের বৈঠক রয়েছে, সেখানে কি আলোচনা হবে সেটা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের যে বাস্তব দাবি, সিলেবাস শেষ হয়নি, ক্লাস হয়নি অফলাইনে সেরকমভাবে, এবং অনলাইনে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয় সেরকমভাবে, কোনো চ্যাপ্টার ঠিক মতন শেষ হয়নি, এই সমস্ত বিষয় মেনশন করে তোমরা যে অনলাইন পিটিশন সাইন করেছিলে, সেই অনলাইন পিটিশনকে সামনে রেখে লিখিতভাবে তোমরা শিক্ষা দপ্তরে তোমাদের সমস্যার কথা জানিয়েছিলে, এবং শিক্ষা দপ্তর তার ভিত্তিতে কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে এ প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটি কেমনভাবে পরীক্ষা নেবে সেটা জানিয়ে দিয়েছে। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, যেটা রীতিমতো প্রকাশিত হয়েছে, যেখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, কোনো ইউনিভার্সিটি যদি চায় সেক্ষেত্রে অনলাইনে এক্সামিনেশান নিতে পারে, কোনো ইউনিভার্সিটি যদি চায় অফলাইনে এক্সামিনেশান নিতে পারে, এ ইউনিভার্সিটিগুলি তাদের নিজেদের মতন করে সিদ্ধান্ত নিতে পারে, যেটা শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিশে কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। অর্থাৎ শিক্ষা দপ্তর যে অ্যাডভাইজারি বা নোটিশ দিয়েছে, সেই নোটিশ থেকে যে বিষয়টি উঠে আসছে সেটার দ্বারা কিন্তু কোনো সমস্যারই সমাধান হলো না। আগে যেরকমভাবে নিজেদের মতন করে বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিচ্ছিল, কোনো বিশ্ববিদ্যালয় অনলাইনের পক্ষে, কোনো বিশ্ববিদ্যালয় অফলাইনের পক্ষে, কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজ খুলে যাচ্ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছিল, কোনো বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিচ্ছে তাদের এক্সামিনেশান যেটা হবে হোম সেন্টারে হবে, কোনো বিশ্ববিদ্যালয় বলছে হোম সেন্টারে না, আগের মতো অন্য কলেজে গিয়ে দিতে হবে। মানে নিজেদের মতো করে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু আগেভাগেই নিচ্ছিল। অর্থাৎ শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিতে কিন্তু কোনো প্রকার এফেক্ট পড়ল না, আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু রয়ে গেল। অর্থাৎ কোনো সমস্যার কিন্তু সমাধান হলো না, যেহেতু যেরকমভাবে ইউজিসি নোটিশ দিয়েছিল যে ইউনিভার্সিটি যদি চায় তাহলে অ্যাকচুয়ালি অনলাইনে এক্সামিনেশান নিতে পারে, ইউনিভার্সিটি যদি চায় অফলাইনে এক্সামিনেশান নিতে পারে, ইউনিভার্সিটি তার পরিস্থিতির অ্যাকর্ডিং ডিসিশান নিতে পারে, সেই একই বিষয় কিন্তু ও শিক্ষা দপ্তর আজকের বিজ্ঞপ্তিতে দিয়ে দিল। মানে আগের জায়গায় আমরা ফিরে গেলাম, এক্ষেত্রে কোনো পরিষ্কার বিষয় কিন্তু আমরা শিক্ষা দপ্তরের তরফ থেকে জানতে পারলাম না। আমার তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে, তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং 19 মে শিক্ষামন্ত্রীর সাথে প্রত্যেকটি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের বা ইউনিভার্সিটির ভিসি অর্থাৎ উপাচার্যদের সাথে কিন্তু একটি বৈঠক রয়েছে। এক্ষেত্রে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বৈঠকটি কি বিষয়ে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি 19 মে যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে কিন্তু আলোচনা করা হবে কলেজের নতুন নিয়ম সম্বন্ধে, এই পরীক্ষার মোড নিয়ে নয়, নতুন নিয়ম সম্পর্কে কী কী নতুন নিয়ম কলেজগুলোতে আনা হবে নতুন শিক্ষানীতি অনুযায়ী রাজ্যের, সেটা নিয়েই কিন্তু আলোচনা হবে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে তোমাদের জানিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষা দপ্তরের কাছে একটা আশা রেখেছিলাম, শিক্ষা দপ্তর একটা সুনির্দিষ্ট ডিসিশন নেবে যাতে সমস্ত পরীক্ষা নিয়ে জল্পনার অবসাদ ঘটবে, কিন্তু সেটা এই জল্পনায় থেকে গেল, কারণ বিজ্ঞপ্তিতে এমন কিছু উল্লেখই করা হলো না। আমার এটাই ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।